এয়া মধুসির পরিবেশ কি ধুনিয়া এটা পরিবেশের সৃষ্টি হয়েছে দেখিছে এয়া বেলুনবোর কি ধুনিয়াক মানুষবিলাকে ইয়াত বিক্রি করে আছে কি ধুনিয়া এটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার দুজন বন্ধু সেইজনক সেইকেইজনক আমি সুধিম আহকচোন আমি সুধিম পূজা কেনেকুৱা পালে আবারও বুঝা নহলে মানে কেনেকুৱা ধরনের এবার তো বহুত ভাল লাগছে মানে বহুত ভাল হয়েছে রঞ্জিত নাথ বুলি লিঙ্কটো থাকিব সাবস্ক্রাইব করে দিব। সুন্দর পরিবেশের মাজত এয়া সৃষ্টি হয়েছে আমার মধুকুচি গাঁওখন। মধুকুচি গাঁওখনের তাৎপর্য এয়াই যে ইয়াত বহুতো ভক্তর আগমন হয়, ইয়াত প্রতি বছরে ইয়াত পূজা হয়। 1958 সনের পৰা আমার এই কছারিমহল বারবারী দুর্গা পূজা চলি আছে। কি ধুনিয়া এটা পরিবেশের মাজ সৃষ্টি হয়েছে আমার। এয়া চাওক আপনাদের কিমান ভক্তর আগমন ঘটিছে। আৰু অষ্টমীর দিনাখন কিমান ধুনিয়া এটা পরিবেশের সৃষ্টি হয়। বিবেকক লগ পালো, বিবেক কেনেকুৱা মানে কি কম আৰু, যোৱাবাৰ নহল তথাপিও মানে আমি আহিছিলো আৰু, হয় বহুত ভাল লাগিল। ব্লগ বনাইছে নেকি? অঁ ব্লগে বনাইছো নেকি? প্রথম যেতিয়া পূজা আরম্ভ হয়েছিল তেতিয়া পূজাখন কোনে আরম্ভ করেছিল? সেই পূজাখন আরম্ভ করেছিল রামচন্দ্রই, কারণ রাবণক মারিবর কারণে সেই পূজাখন আরম্ভ করেছিল। তাতো বহু কাহিনী আছে, বহু রহস্য আছে। রাবণক মারিবর কারণে আর সেই পূজার পূজারীজন আছিল রাবণ। সেই রাবণে নিজের মৃত্যুর পূজা নিজে করেছিল। আর আপনাদেরকে যদি কিবা বিচারে কিবা করে তেতিয়াহলে দুর্গা দেবীক আরাধনা করব পারে। কছারিমহল বারবারী দুর্গা পূজা আর মই এইটো নৃত্য বহুত ভাল পাওঁ, যিটো সৰুৰ পৰা চাই আহিছোঁ।